السلام عليكم ভিউয়ার্স আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখেন এই যে এই ভিডিওটা ভালো করে দেখেন এই যে হিন্দু লোকটা তার যে গলার মালাটা আছে মালাটা সিধা ফলাইতেছে দেখেন ভালো করে দেখেন স্ক্রিনে ভিডিওটা দেখেন যে ওই হিন্দু লোকটা তার গলার মালা সিধা ফলাইতেছে কারণ কি ভাই কারণ একটাই যে তুমি তার ধর্ম ত্যাগ করতে চাই তুমি তার ধর্মে আর থাকতে চাই না সুবহানাল্লাহ আল্লাহ কতটা দয়ালু যে তার প্রতি দয়া করছে তার প্রতি যে আল্লাহর যে মহব্বত সেই মহব্বত সে বুঝতে পারছে তাদের নবীর মহব্বত সে বুঝতে পারছে বুঝতে পারার কারণে দেখেন তার গলার মালা সিজা তিনি জলে ফালাই দিতেছে মানে পানিতে ফালাই দিতেছে আর একটা কথা তিনি বলতেছে যে এই মালা যেন আমার আর গলায় কোনোদিন না পড়া লাগে এই মালা আমি চাই না তিনি একদম সাধু দেখেন তুমি একদম সাধু তুমি আর ওই মালা পরবে না হিন্দু ধর্মে আর তুমি থাকবে না এখন বলেন হিন্দু ধর্মে সমস্যা নাকি তারা তো শান্তিপ্রিয় তারা শান্তিপ্রিয় তারা সহিংসতা চায় না তারা ভালোবাসে তাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনারাই বলেন আমরা তো জোরও করি নাই তারা বলি নাই আপনি আমাদের ধর্মে আসেন আপনি আমাদের ধর্মে আসেন আপনি আমাদের ধর্ম সম্বন্ধে জানেন আমরা কিচ্ছু বলি নাই কিন্তু তিনি তার ধর্ম নিজ ইচ্ছায় ত্যাগ করিয়া এখন তিনি তার মালা সিজা তিনি কালেমা পড়বে হুজুরদের সাথে আইসা তিনি এখন নামাজ পড়া শিখবে তিনি মুসলমান হতে চায় কারণ তিনি বুঝে গেছে আবুজার তিনি বুঝে গেছে হিন্দু ধর্ম কতটা শান্তি ধর্ম কতটা শান্তিপ্রিয় মানুষ তারা এই কারণে তারা তিনি বুঝে গেছে যাই হোক এরা যেদিন বুঝবে কবে বুঝবে জানি না সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন দর্শক এই যে